सबका कहते हैं ফর্মে না এজ আ ফর্ম নে কাজ করছিলাম ফর্মে মধ্যে আর কিছু কিছু কোড আছে যেমন একটা কোড বাদ পড়ছে যেটা কমন অনেক সময় লাগে খুব কম লাগে তারপর টেক্সট এরিয়া এটা লাগে অনেক সময় কি লাগে টেক্সট এরিয়া এরা একটা কোড টেক্সট এরিয়া কোড কি যখন আমি কোন একটা ধরো ই কমার্সে বেশি ব্যবহার হয় ধরো প্রোডাক্ট প্রোডাক্টের ডিটেলস থাকে না প্রোডাক্ট কিন্তু অনেক ডিটেলস থাকে তো সেগুলো তো আমি সামান্য যদি এই কোডটা এর ভিতরে লিখতে পারবো দেখতে ভালো লাগবে তাই ভালো লাগবে না কিন্তু কেন লাগবে না যে আমার লেখা মানে কিন্তু এটা আছে বলতো মাত্র অল্প একটু দেওয়া আছে অল্প সেক্ষেত্রে আমরা ব্যবহার টেক্সট এরিয়া সে কোডটা কোথায় ব্যবহার করা যায় নিচ শেষে করি সাবমিটের পরে করি ইনপুট টেক্সট সরাসরি টেক্সট এরিয়া আর ইনপুটটা দিতে হবে না টেক্সট এরিয়া একটা নাম দেই নেম নেম দিলাম ধরো ডিটেলস ডিটেলস আইডি দেই ডিটেলস তাহলে আইডি কি ধরনের ব্যবহার হয় দুই জায়গাতে অনেক জায়গা করা যায় আইডি কোথাও ব্যবহার করা যায় সিএসএস এ ব্যবহার করা যায় জাভাস্ক্রিপ্টে ব্যবহার করা যায় আর নেম ব্যবহার করতে হলে পিএসপি তে এই নেম ব্যবহার করতে হলো পিএসপি তে আর আইডি জাভাস্ক্রিপ্ট আর হলো সিএসএস এগুলো ব্যবহার হয় ঠিক আছে তারপর আমি দেখালাম ফর এরকম এখন আমি দেখো এটা যখন ক্লিক করি টেক্সট এর দিছি কিন্তু এখানে আর কিছু দেনি আমি ফাইলটা ওপেন করি কোথায় আছে ফর্ম ট্যাগ এখানে মনে হয় দেখো বসো কন্ট্রাক্টটা ওরকম করা নাই আমি এগুলো কাইটে দেই কাইটে দেই সব দরকার নাই এটা মনে এ দেখে দেখো খেয়াল করো এই যে টেক্সট এরিয়া আমি এই জিনিসটা কাটি দিই এটা হলো একটা ইউটিউব একটা চ্যানেল কোনটা লেখে 200 টাকা যায় এই লেখাগুলো এই লেখাগুলো সরে যাওয়ার সুবিধা আছে যায় সুবিধা আমি সেটা আমি আজকে বুঝে দেয় যে এ সরে যাওয়ার সুবিধা কোথায় আমরা কিন্তু তোমাদের সে কাছে ডাইরেক্ট অ্যাকশনে কিন্তু দেখো এটা নিয়ম কি আমি বলি আমি একটু দেখা এর ভালো প্রশ্ন করছে একটা জিনিস এর সবাইকে উদ্দেশ্যে দেখে দেই এর সুবিধা কোথায় আমি ডিপ ক্লাসে ওরে নিলাম আমি যেটা আমি করলাম এতক্ষণ আমি একটা ডিপ নিলাম ডিপ দেখো খেয়াল করো এটা সরে আসছে কিন্তু ডিপ আমি একটা ক্লাস নিলাম একটা ধরো এমনি নিলাম আর কি আর এর ভিতরে একটা ডিপ নিব সুবিধা কোথায় সেটা দেখাচ্ছি ডিপ অটোমেটিক সরে আসলো ডিপ এর ভিতরে আমি আর একটা নিব ক্লাস নেই ক্লাস দিলাম হোম টু জাস্ট এমনি দিলাম আমি এটা একটু স্পেসটা কমে দেই এটা সুবিধা কোথায় এই দেখো আমি এখানে তো ক্লিক করি এইটা এইটা কিন্তু সরে হয়ে আছে খেয়াল করে জিনিসটা তা আমি কি এর ভিতরে যত কিছু আমরা দেখি আমি বুঝতে পারবো যে এই ডিমের মধ্যে এই সবগুলো আছে আবার এটার মধ্যে আমি যত কিছু লিখি ধরো আমি যদি এই জিনিসগুলো এখানে কাটাই নিয়ে আসি এখানে খেয়াল করো আমি এটা এখানে বসে দিলাম কিন্তু আমার সুবিধা কোথায় হবে দেখো এই ডিমের সরে এটা আমার উচিত হবে আরো সরানো এদিকে খেয়াল করো এখানে যত তাহলে কোডটা বুঝতে যাতে ভালো বুঝতে হবে এখানে এটা আছে কোথায় এডিটটা সেকশন এখানে নাই দেখে পরে ধরে ধরতে পারছি না কেটে দেয় এখন কিন্তু ধরতেছে না কিছু না কিছু কিছু কাজ গুলো কপি করে নিয়ে আসছি তা আমি কিন্তু এখানে এখানে ধরে কিন্তু দাগ আসতেছে না আসতেছে কি আমি এটা তুলে দেয় তুলে আবার বুঝে দিই খেয়াল করে একটা জিনিস এই যে এখানে ধরলাম এখানে দাগ আসবে না একটা এটা বোঝার সহজার্থে যে কার মধ্যে কোনটা আছে আমরা যখন কপি পেস্ট করব একই ফর্মটা ধরো আমি এটা ক্যাটাগরি একটা ক্যাটাগরি একটা ধরো এন্ট্রি করার জন্য একটা ফর্ম তৈরি করছি তাহলে আমি ব্র্যান্ডে তৈরি করবো তাহলে কি বারবার লেখার দরকার আছে তো না আমাকে ওটাই কপি করুন ধরবো কোন জায়গায় কোন জায়গা থেকে কোথায় কোথায় ধরবো সেখানে বোঝার মধ্যে জন্য এই কোড গুলো অটোমেটিক সরাসরি আমরা বুঝতে পারি যে টগল হাজার এক কথা টগল বলে
এটা টোপোল হয়ে থাকে ঠিক আছে আমি বুঝতে পারলাম যে এখানে সরে সরে থাকে তুমি যদি সোজা সরে দাও সমস্যা নাই কোনো সমস্যা নাই দেখতে ভালো লাগছে এখন আগে তেমন ভালো ছিল ঠিক আছে আর যদি আটা বুদ্ধি শিখে দেয় যে এই জিনিসগুলো যদি সবগুলো একসাথে সরে আসতে পারে কেমন করে আমি সিলেক্ট করলাম এগুলা সিলেক্ট করলাম একটু সরে আছে এই কটা সরে আছে এই এই পর্যন্ত তাহলে যে শিফট মেরে শিফট মেরে ট্যাব আছে না শিফট ধরে ট্যাব করবো আমরা তাহলে সরে আসবে শিফট ধরে ট্যাব যাতে আরো যদি যাই কম পাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা সরে আসতে পারবো কিন্তু যদি টোগল লাগানো হয় তখন করার দরকার নাই কারণ টোগলের সুবিধাটা অন্যরকম যাতে আমি ধরতে পারি কোনটা কোথায় আছে এর শেষে এখানে আমি আটা ডিপ দিব আবার এটা যাবে এখানে এটা আসবে এখানে ক্লিক করার সাথে দেখো সরে আসছে এদিক কিন্তু এদিক সরে আসছে কিন্তু ডিপ আমি ক্লিক করলাম দেখো এখানে সরে আসছে অটোমেটিক সরে যাবে দেখো এই তিনটে সিরিয়াল মতো হয়েছে না আবার এই তিনটে কিন্তু সিরিয়াল মতো হয়েছে এটা জাস্ট খালি বোঝার মধ্যে যে আমি এখানে ধরবো ধরবো এখানে ধরলাম এটা এখানে ধরলাম এটা বুঝতে পারছো আচ্ছা যাক আমরা কোথায় আলোচনা করতেছিলাম যে টেস্ট এরিয়া টেক্সট এরিয়া টেস্ট এরিয়া কাজ কি যখন কোন আমরা ডিটেইলস আকারে অনেক কিছু লিখবো অনেক বড় কিছু লিখবো তখন আমরা করবো আর বলবো টেক্সট এরিয়া কিন্তু এখানে রো আমরা রো কি চলে বাইরে দিতে পারি এখানে আমি রো দিব হলো রো রোস দিব হলো ছয়টা এখানে কিন্তু দেখো আগে থেকে বড় হয়েছে না আমি একটু বড় করে দেখাই এটা খেয়ালই নেই এটা বড় হয়েছে না এই দেখো এটা কি আমার কি আমি ছয়টা লাইন লিখতে পারবো এখানে এই দেখো আমি গুনে গুনে দিই এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে আবার ইচ্ছে করলে তুমি এটা বড় বানাতে পারবে কোনটা এটা 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 কত বলছো না ইনপুট টাইপ কালার আর পিক আপ কালার এটা আমি তো ভিডিও দেখানো এটা কেন ব্যবহার করে কোথায় ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় যে বললাম না আমি একটা ওয়েবসাইট দেখালাম এসটিএম কালার কোড আমি কালার কোড এসেছি যে ওরা এই কোডটা ব্যবহার করছে অর্থাৎ আমার প্রোডাক্টের সময় সময় অনেক কিছু চয়েস এর ক্ষেত্রে কোন কালার নিবে কোন কালার তোমার পছন্দ অনেক ওয়েবসাইটে থাকে এরকম তুমি একটা তো গ্রাফিক তোমার গ্রাফিক্সে তুমি কাজ করো তোমার থেকে তোমার হলো তোমার ওয়েবসাইট আছে তোমার থেকে গ্রাফিক্স নিবে তো তুমি চাচ্ছ যে তোমার কালার চয়েস করে দাও তোমার একটা কি কি কালার নিবে তুমি তখন ওরা তোমার ওয়েবসাইটে তুমি দেখবে যে এই কালার পিকারটা ব্যবহার করা হয় এখান থেকে কালার পিকার ব্যবহার করা হয় কিন্তু তোমার আসলে এটা কাজ অত না তো আমি দেখাচ্ছি আর রেঞ্জের কাজ ব্যবহার হয় এটা দাদা বেশি কাজ করে বললাম না হয়তো বললাম যে একটা পনেরো হয়তো পাঁচশো থেকে একজনের মধ্যে পনেরো গুলো আছে সেগুলো আমি দেখবো এই রেঞ্জ আকারে গেলে ব্যবহার হয় রেঞ্জ ঠিক আছে তারপরে এর তো জানি চুজ ফাইল অফ কি যে এই চুজ ফাইলের কাজ হলো আমি যত রকম ফাইল আছে আমি সেই ফাইলটা এখানে আপলোড করতে পারবো ঠিক আছে এটা কি চেক বক্স তুমি যেটা প্রশ্ন করছিলে যে কি সব লাগবে না কেন এই লোকের সব দরকার আছে কারণ তুমি তো একটা সব দিবে না তোমার তো দুইটা সব নিতে পারে দিতে পারে পাঁচটা সব নিতে দিতে পারে তাহলে এখানে চেক বক্স রেডি বাটন তো আলাদা রেডি বাটন যখন একটা কাজ করবে রেডি বাটন নিতে হলো একটা কাজ করবে আর এটা তো সিলেক্ট মেনু অপশন এটা তো জানোই এর ডেট টাইম ডেট এর এটা পাসওয়ার্ড ফির পাসওয়ার্ড দেওয়া আছে ইমেল এটা দেখো ইমেল দেওয়া আছে এ আমি যে এটা খেয়াল করলাম যে আমি এটা ফাঁকা রাখছি দেখে প্লেস হোল্ডার সবটাই ফাঁকা রাখছে কিন্তু তোমরা তো ফাঁকা রাখবে কি জন্য আমি এটা ফাঁকা রাখছি প্লেস হোল্ডার দেইনি তোমাদের যা লাগবে এই প্লেস হোল্ডার দিতে হবে এটা বাদ করছে আর এটা তো বুঝছো এটা আমি কি করতে এটা যদি কাজ করায় এটা যদি কাজ করতেছে কি তাহলে এখানে আমরা আগে মনে করতে এখানে কি কোড ব্যবহার করছিলাম খেয়াল করো এখানে কি কি কোড ব্যবহার করছি প্রথম দাতে কিন্তু অনেক কোড ব্যবহার করছি প্রথম দাতে প্রথমটা হলো কোনটা নেম এই যে এখানে এই ইনপুটটা কি কি ব্যবহার করছি খেয়াল করো আমরা টাইপ দিছি টেক্সট নেম দিছি নেমই আইডি নেম দিছি অটো কমপ্লিট অন মানে কোন একটা লেখা লিখলে তো ধরে রাখে প্লেস হোল্ডার মানে ইন্টারভিউ ওই রিকোয়ার্ড রিকোয়ার্ড অফ কি জানো ওই ফর্মটা বাদ যদি না যায় আমরা সাবমিট করতে পারবো না রিড অনলি মানে কি যে আমি ওখানে লিখতে পারবো না কিন্তু করতে পারো কিন্তু কার্সর কাজ করবে আমি কিন্তু এখানে কার্সর ডিজেবল করা আছে আমি ডিজেবলটা তুলে দেই ডিজেবলটা তুলে দিলাম রিলোড দেই
এটা লেখা যাবে না কিন্তু কিন্তু মাস তুমি কাজ করতেছে এটা আমরা কোথায় ব্যবহার করব না এটা আমরা ব্যবহার করব বুটস্ট্র্যাপ জন্য ডেট পিকার ব্যবহার করব ডেট ডেট পিকার বুটস্ট্র্যাপের একটা ডেট পিকার একটা ইয়া আছে সেটা যখন ইসকো তখন আমরা এই কারণে ব্যবহার করে এখানে কাজ কিন্তু ঠিকই করতেছে তখন এটা ক্লিক করলে তোমার ওখানে ইয়া চলে আসবে ওই ক্যালেন্ডারটা চলে আসবে কিন্তু এখানে ডিজেবল করে ডিজেবল কাজ কি যে ওটা কোনো কাজ নাই আমরা যদি আমরা অনেক সময় কিন্তু অনেক ওয়েবসাইট যাই আমরা কিন্তু অনেকগুলো কাজ করতে পারি ওগুলো কি থাকে ওখানে কাজ করতে গেলে ওখানে কাজ করে না সেটা অনেক ওয়েবসাইট থাকে এরকম সেটা হলো ডিজেবল ডিজেবল তাহলে একটার মধ্যে কিন্তু আমরা অনেক কোড ব্যবহার শিখেছি কিন্তু তাহলে রেকর্ড শিখেছি রিড অনলি ডিজেবল আর পাঁচটা ক্ষেত্রে একটা এসটিএমএল প্যাটার্ন আছে প্যাটার্ন প্যাটার্নটা একটু দেখে দেয় এই প্যাটার্ন একটু পাসওয়ার্ড পাসওয়ার্ড ডেট অফ কালার কই হ্যাঁ পাসওয়ার্ড এটা কোড বার করো সেটা হলো কি প্যাটার্ন এসটিএমএল আমি আমরা এটা করবো না এখানে আমরা এলা ভ্যালিডেশন করবো না আমরা জাভাস্ক্রিপ্ট কিংবা পিএসপি তে যেমন যেটা করো প্যাটার্ন যদি আমি দেই খেয়াল করো এখানে প্যাটার্ন যদি আমি প্রথমে দেই যে আমি দিলাম শুধুমাত্র প্রথমে দিলাম 01 খেয়াল করো প্যাটার্ন দিলাম 01 তাহলে এখান থেকে চেঞ্জ আসে নাকি আমি প্যাটার্ন কেন এটা পাসওয়ার্ড কেন এটা দিব মোবাইল নাম্বার দিলাম একটু এটা মোহন মোবাইল নাম্বার ব্যবহার করি তাহলে বুঝতে হবে কন্ট্রোল এক্স মোবাইল এখানে ব্যবহার করি 01 এটা এখন বোঝা যাবে কেন আমি সাবমিট করব যখন তখন ওরা ধরে নেবে এ 01 এ 01 এর কাজ কি জানো যে এ 01 টা আমাকে প্রথমে দিতে হবে তারপর আমি যদি একটা কোড ব্যবহার করি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সরি থার্ড ব্র্যাকেটের ভিতরে থার্ডের প্রথম ব্যবহার করলাম হলো 0 আমরা ব্যবহার করব হলো কিবোর্ডে এটা কোথায় আছে উল্টা স্ল্যাশ না ওর ওর সিন আর কি ওর কোনটা 01 আমি তো বুঝে দিই জিনিসটা এটা কেন ব্যবহার করা হয় 012 3 এটা কেন ব্যবহার করা না বাংলাদেশের মোবাইল কোম্পানি কয়টা প্রথমে শুরু আছে কোনটা কোনটা দেয় জিরো তো নিছি তারপরে দেখো 7 আছে 3 আছে 4 আছে 6 আছে 8 আছে আছে না আমি 5 আছে কিন্তু কিন্তু 8 8 ও আছে খালি ওখানে 2 এখানে শুরু হয় নাই 2 নাই কিন্তু 2 নাই 2 নাই তাহলে আমি যদি এখানে দিয়ে রাখি যে শুধুমাত্র গ্রামীণ আর বাঙালি ব্যবহার করতে পারবে গ্রামীণ আর বাংলা বাঙালি সেক্ষেত্রে আমি এখানে দেবো 7 আগে বাঙালি আছে 4 9 আর গ্রামীণ দিলাম 7 তাহলে এই তিনটা কোটি পরবর্তী তাহলে লিখতে পারবে আর মনে লিখতে পারবে ঠিক আছে আবার এর ভিতরে আটক করা যাবে কি আমি সেভ ব্যবহার করে দেই যদি করি এর ভিতরে যদি আমি লিখি হলো 0 থেকে 0 থেকে 9 এটার কাজ কি হবে যে আমি যত এখানে যে সংখ্যাগুলো লিখব 0 থেকে 9 পর্যন্ত লিখতে পারবো আর অন্যটা লিখতে পারবো না অনেক সময় মোবাইল অসুবিধা অক্ষর উঠতে পারে তাড়াতাড়ি করে আমি উঠতে পারে তাহলে এই 0 আর 9 ছাড়া কোনো সব সংখ্যা লিখতে পারবে না তবে আমরা এই প্যাটার্নটা এসটিএমএল প্যাটার্নটা ব্যবহার হয় না কেন জনসময় ব্রাউজার ধরতে পারে না তখন যদি না ধরে সাবমিট হয়ে যাবে তাহলে তখন কোন ক্ষতি এই জন্য আমরা এলে ভ্যালিডেশন করবো হলো হয় পিএসপি তে নয় জাভা স্ক্রিপ্টের মাধ্যমে হয় পিএসপি নয় জাভা স্ক্রিপ্ট মাধ্যমে করলে বেশি সুবিধা কারণ জাভা স্ক্রিপ্টের সুবিধা কোথায় এটা এটা বলে দিই জাভা স্ক্রিপ্টের ভ্যালিডেশন সুবিধা কোথায় যে পিএস লোড না হয় তোমাকে ভ্যালিডেশন করা হবে তুমি এটা ইন্টার ওই ফাইলটা তুমি পূরণ করো আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মধ্যে যদি ভ্যালিডেশন করি ওখানে একটা অসুবিধা কোথায় যে তোমাকে ঠিকই ভুল ধরবে যেটা পূরণ করো কিন্তু রিলোড হওয়ার পরে রিলোড হওয়ার পরে ঠিক আছে এটা হলো একটু তফাৎ আছে আর কি তো যাই হোক আমাদের এই প্যাটার্ন একটু বুঝলাম আমার টেস্ট এর বুঝলাম আজকে আমার কিছু কাজ আছে আমার তো স্টেটমেন্ট মোটামুটি সব শিখাইছি তোমাদের তোমাদের মনে রাখতে হবে যে আমরা যা শিখাইছি এই কয়টাই কিন্তু অনেক কাজ দিবে কিন্তু আমরা কিন্তু তোমার ডিজাইনে যাবো তখন দেখলে কাজগুলো আবার চলে আসতেছে আবার রিভিশন হবে কারণ ডিজাইন করতে তেলে লাগবে আমাকে আমার আবার লাগবে তো আমার আবার ছাল ছাল হয়ে যাবে কিন্তু ডিজাইনের পরে আমরা যাবো হলো
মূল হলো তার হলো ডেভেলপমেন্টে তো আমি একটা আর তো কিছু কোড শেখাই যেরকম আমরা সায়েন্সের কিছু কোড আছে না সায়েন্সের ভাষায় সাব সাব স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট আছে না ওটা একটু হ্যাঁ এটা একটু এটা এটা একটু বুঝে দেয় এদিকে খেয়াল করো যে আমরা কিন্তু এই কোডের মধ্যে অনেক কিছু ব্যবহার করছি আমরা টেস্ট এর বুঝলাম প্যাটার্ন বুঝলাম তাহলে আমরা এখানে একটু ব্যবহার করি কি কিছু কিছু আর ট্যাগ আছে যেমন সাব স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট এটা তুলে দেই এটা দরকার নাই আমি একটা পি ট্যাগ নিই পি ট্যাগের ভিতরে একটা আমরা একটা নেই হলো প্রথমে সাব দিয়ে শুরু করি সাব সাবের মধ্যে লিখলাম হলো ও এখানে ইয়া দেই এখানে দিলাম হয়তো এইচ দিলাম সাব জিরো দিলাম এই দেখো খেয়াল করো রাইট কারণ এটা একটা মানুষ লিখতে পারে কিন্তু হয়তো তুমি সবই জানো এটা জানো না হয়তো তোমার এটা ক্লায়েন্টের দিছে লেখা লাগবে তুমি কি বলে লিখবে তখন সাপ এর কিবার মেরে দিই যাবে তো ছিল এটা কিবার করছি সাপ ঠিক আছে আমি যদি আটো কোড বার করি ধরো তোমাদের সায়েন্সের কি কি আর আছে এইচ এম দা দিলাম একটা যা H2 আচ্ছা তাহলে এখানে আমরা সুপ ব্যবহার করি H2 নিচে থাকে তাই না উপরে স্কয়ার দেয়া স্কয়ার দিয়ে শিখে দিই ধরো X সুপ সুপ 2 দিলাম ঠিক আছে খেয়াল করো চলে আসছে কিন্তু এর উপরে অর্থাৎ সার্বিক চিহ্ন থেকে যদি আমরা একটু উপরে দেই সেটা হলো কি সুপার স্ক্রিপ্ট ব্যবহার কি ব্যবহার করা হয় সুপার স্ক্রিপ্ট আদের নিচে থাকে সেটা কোনটা ব্যবহার হয় সাবস্ক্রিপ্ট এটা লাগে না হঠাৎ যদি দেখো যে সবই জানো এটা জানো তাহলে সমস্যা তাহলে সাব আর সুপ এই কোডটা ব্যবহার করা হয় আটা স্ট্রাইক কোডটা ব্যবহার করি না এটা স্ট্রাইক স্ট্রাইক নয় ওটাই বলতেছি মানে লেখার উপর কাটা স্ট্রাইক তাহলে কালার করে সেভ করি একটা স্ট্রাইক স্ট্রাইক এস টি আর স্ট্রাইক বান কি এস টি আর আই কে স্ট্রাইক কে তাই না স্ট্রাইক এ করতে পারবেন স্ট্রাইক কালারে বান করলাম হ্যাঁ ঠিক আছে বারো মিলছে এইটা আমি কথা বলতেছো না তাহলে দেখো আরো মনে করবে তোমরা কারণ আমরা কিন্তু আমাদের কিন্তু অত মনে থাকে না কিন্তু আমাদের যখন প্রয়োজন তখন আমরা ঠিকই মনে করে যে এটা দরকার আছে এখানে কিন্তু আমরা কিন্তু আমরা অনেক কিছু মনে নেই কিন্তু আপনি যখন ঠিকই মনে করে আমরা এটা দরকার আছে তো এরকম এখানে কালার স্ট্রাইক বলে কি বলে স্ট্রাইক ঠিক আছে কাটা দাগ দেওয়ার জন্য তাহলে মোটামুটি আমাদের এই যে স্কেচের কাজগুলো করলাম যে তোমাদের একটা কাজ হবে কি তোমাদের বাইরে একটা কাজ হবে আমি যেটুকু শিখেছি তোমরা এস্টিমেট একটা বায়োডাটা তৈরি করবে এস্টিমেট একটা বায়োডাটা এক পেজের রক্ত দরকার নাই একটা এফোর সাইজের পেজের মধ্যে মানে এক পেজের হলে যথেষ্ট বায়োডাটা মানে কি প্রথমে রক্ত লেখা থাকলেও কারিকুলাম ভিটা অফ তোমার নাম এই সনে দিলেন হ্যাঁ সি পেজ এরকম পারে এক কথা তোমরা যারা পুরাতন আছো তারা ভুল হোক সমস্যা নাই যেরকম ডিজাইন হোক পাইলে ডিজাইন করতে পারছো সমস্যা নাই যেরকম হোক চেষ্টা করবে কারিকুলাম ভিটা বানানোর জন্য ঠিক আছে এক পেজে প্রথমে দিলে দিবে তোমাদের কারিকুলাম নাম তারপর নাম দিলে হয়তো একটু দিলে হলো তোমার আর তোমরা ডিজাইনটা এখন জন্য একটা করার সমস্যা নাই সাধারণভাবে তুমি তারপর নাম দাও নেম ফাদার নেম মাদার নেম অ্যাড্রেস ফোন নাম্বার ভাই তার এটা দিলে এটা এটা হেডিং দিবে হলো এস সি দেয় কি দিবে পার্সোনাল ইনফরমেশন দিয়ে আন্ডারলাইন করে দিবে পার্সোনাল ইনফরমেশন জিনিসটা ভালো বুঝো পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ ওয়ার্ড একটু থাকাই আজ আমরা সিএসএ লিখে রাখছি সিএসএ কি কি শেখাবো সিএসএ তো অনেক কাজ যা আমরা এখানে কারিকুলাম দিলাম কারিকুলাম হ্যাঁ যাও যাও ব্রহ্মা বুঝি তোমরা কারিকুলাম Thank you.
আমি তো সব জানি না, আমি সব জানতা এ তাবরি বিটা আরে কলম বিটা আরে বিটা অফ জেনারেল নাম দিলাম, ঠিক আছে? এটা একটা হেডিং দিলাম, খেয়াল করে দিই, তারপর দিলাম একটা ছোট করে দিলাম পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন। তোমার দেখে দেখছি করতে তোমাদের কাজ, পার্সোনাল ইনফরমেশন খেয়াল করে দিবে, এটা একটা আন্ডারলাইন দিয়ে ব্যবহার করলে একটা কলম দাও, এরপরে তোমার তোমার নাম বা যে যা যা থাকে এগুলো দিবে, তারপরে এডুকেশন অফ কোয়ালিফিকেশন দিবে। প্রথমে দিলে আমার এডুকেশন কোয়ালিফিকেশন আমার হেডিং দিলে ছোট এসএসসি, শেষ করলে তারপর এসএসসি দিলে, এই দুটোই করো। তারপরে দিলে এক্সট্রা স্কিল বা স্কিল কি কি মানে সব ওয়ার্ড এগুলো দিলে, আর সিভি যেন তৈরি করা হয়, তোমার নিজের মনে একটা সিভি তৈরি করবে, ঠিক আছে? এটা তোমাদের প্রধান কাজ, দেখি কে কে করতে পারে নিজস্ব দক্ষতা দিয়ে, কোন কোন কোড ব্যবহার করলে কি কি সুবিধা, কোড কিন্তু সব ব্যবহার করা হয় আছে সামনের লেখাগুলো প্রকাশ করানো, সামনের লেখাগুলো প্রকাশ করানো। আমি তো দেখালাম যে আমি কিন্তু কোড তৈরি করছি, কোড কত কোড আছে খেয়াল করে আমি আবার তোমাদের বুঝে দেই, যে আমি রিসোর্স ভিউ ওয়েবসাইট ওপেন করি, এর ভিতরে কত লেখা আছে অনেক কোড আছে, কোডের কিন্তু শেষ নাই, এক পেজে কত কোড কমেন্ট কিন্তু অবশ্যই দরকার আছে, খেয়াল করে দিই যে ওয়েবসাইটে দিচ্ছি না আমরা, মাঝে মাঝে কিন্তু কমেন্ট লেখা আছে আমার, এই কমেন্ট লেখা আছে, কেন লেখা আছে যাতে ন্যাপ পার, এখানে কি লেখা আছে ন্যাপ পার যাতে বুঝতে পারি, এটা ন্যাপ পার না পারে এডুকেশন, এটা ন্যাপ পারে আছে, ঠিক আছে? তারপরে এখানে আটা আসলো ইয়ামি, মানে একটা কন্টেন্ট লেখা আসলে ইয়ামি নামের কন্টেন্ট দেওয়া আছে আমি বোঝানোর জন্য, সেরকম আমরা আমরা এটাকে আমরা কমেন্টে রাখবো, যেরকম আমরা এটা কমেন্টে দিলাম কি, যে আমি এটা দিলাম হলো সাব এম ধরো সুপ, তাহলে বুঝতে পারো কি এখানে, যে এখানে বুঝতে পারো কি যে এই কমেন্টটা আমাদের বুঝলাম এখানে সাবার সুপের ব্যবহার আছে, কিন্তু এই লেখাটা আমি কমেন্ট করতে চাই, এই লেখাটাও আমি কমেন্ট করতে চাই, তখন আমরা কি করবো, এই লেখাটা আমরা প্রকাশ করবো না, এদিকে খেয়াল করো এই লেখাটাও আমরা প্রকাশ করবো না, তখন আমরা এই কোডটা আছে না এটা কেটে দিলাম, আমি কপি করলাম না, দেখো আমি এটা লেখা আছে কিন্তু সব সাদা হয়ে গেছে, নিজের হালকা হয়ে গেছে, কিন্তু কিন্তু আমি এখানে শেষ করে দিব, এই দেখো দেখো খেয়াল করো এটি কিন্তু হলো, এটা কিন্তু আমার লাভ হয়ে গেছে, আগে কিন্তু কি ছিল সাদা, তাহলে এখন আর কি লাল, তার মানে কি আমার কমেন্ট আছে এটা, এটা কিন্তু আর শো হবে না, এখানে দেখো সাবস্ক্রাইব কিন্তু এখানে আর নাই, আর কিন্তু নাই, কেন করছি এটা আমি কমেন্টের মধ্যে রেখে দিচ্ছি কমেন্ট, এখন এই কমেন্টটা এক এক সময় এক এক জায়গায় হাতে ব্যবহার হয়, যেরকম এইচটিএমএল ব্যবহার হয় এরকম, আর পিএসসি তে ব্যবহার হয় আর এক রকম, ডাবল কার্লি এরকম, আবার এরকম এর ভিতরে যে লিখব সেটা আমার সাদা হয়ে থাকবে, ইপিএসপির ক্ষেত্রে লারাভেলের ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে সিএসএস এর ক্ষেত্রে আছে হলো স্ল্যাশ স্টার এরকম, ঠিক আছে? এক একটা কমেন্ট এক এক রকম, তাহলে আমরা এটা কার কমেন্ট এইচটিএমএল এর, ঠিক আছে?
A को A two R लो A two अत लेकिन हाय तुम्हार आश्वासन तो आसे तारों दुजा dash वा hyphen दो आसे शेष कुछ लो दुजा ना hyphen दें ठीक है तो get up दें दिया ये लो HTML कोड আর এসটিএমএল আরটা কোড আর বাপ পলিসি সেটা সেকশন এটা কমন কি সেকশন সেকশন কেন লাগে সেকশন কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস কেন সেকশনটা গুরুত্বপূর্ণ জিনিস কেন যে আমার একটা পেজ কত বড় হয় এই যে এখানে দেখো এখানে কিন্তু অনেক বড় আছে না আমরা সেকশনে ভাগ করব কি আমরা হেডার রাখব একটা সেকশনে আমরা ফুটার রাখব একটা সেকশনে আমরা সাইড বার রাখব একটা সেকশনে আমি তোমার ইয়া নাম কি স্লাইডার রাখব একটা সেকশনে সুবিধা সেকশনের সুবিধা কোথায় যখন আমরা ডাইনামিক করব ডেভেলপমেন্ট করব তখন সেকশন করলে কি একটার উপর আরেকটা প্রভাব পড়ে না এবং দেখতে মানে ওই ডিজাইন করতে সুবিধা হয় আর এক কথা ডেভেলপমেন্ট করতে করতে সুবিধা হয় ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ডিজাইন না ব্যবহার করলে চলে কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব সুবিধা হয় সেকশন সেকশনটা কোনটা সেকশনটা কোনটা আমি ধরো এই খেয়াল করো যে এটা নিয়ে যায় এই ফর্মটা আমি কোথায় রাখছি সেকশনের ভিতরে না এই দেখো সেকশন আমি শেষ করছি কোথায় এই যে এখানে তাহলে আমি আরেকটা সেকশন এখানে নিতে পারি যে আমি এই সেকশন আলাদা তাহলে আমি কমেন্ট করতে পারি সেকশনের কাজ হলো যে এসটিএমএল ফাইলগুলোকে যে তোমার একটা নির্দিষ্ট জায়গায় রেখে দাও যেরকম আমি আমরা ভাগ করি না ক্রস সেকশন এটা আলাদা ক্রস সেকশন আলাদা সেরকম ডিজাইন ক্ষেত্রে সেকশন লওয়া হয় যে স্লাইডার একটা সেকশন এটা এক সেকশন থাকবে কেন আমি যখন ডেভেলপমেন্ট করব ডাইনামিক করব যে সেকশন করা না থাকে সেক্ষেত্রে ডাইনামিক কাজ উল্টো দেখা যায় উল্টো পড়া দেখা যায় দেখবে যে ওই মানে ওই ডাইনামিকের তোমার ফলটা মানে প্রভাবটা অন্য পেজে অন্য ডিজাইনের উপর চলে আসে আর সেকশন তো ভাগ করে দেয় ওই আটমটা কাজ করবে না এর সেকশনের সুবিধা আমরা সেকশন তো অবশ্যই ব্যবহার করবো কেন করবো কারণ একটা ডিজাইন অনেক ডিজাইন লাগে অনেক ডিজাইন যে ডিজাইনের শেষ নাই একটা ধরো আমরা যখন প্রথম একটা এইচটিএমএল ডিজাইন করি আমরা কিন্তু আগে তো পিএসসি ডেভেলপমেন্ট যাই না আগে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করি এরকম না হলে তো কতগুলো পেজ হয় ধরো অনেক করে ধরো অনেক ধরো 20টা পেজ আছে এ ফোর সাইজে 20টা পেজ আছে তাহলে খোঁজা কি সম্ভব আমরা সেকশন দেখে যাব তো এই সেকশন এটা এই সেকশন এটা এই সেকশন ঠিক আছে এটা সেকশন বরাবর হয় তাহলে আমি কিন্তু এখানে এই সেকশন কি নিছিলাম আমি এটা আমি ফর্ম রাখছি এই সেকশনে ফর্ম রাখছি না আর আমি এই সেকশনে রাখলাম কি একটা এক্সট্রা কমেন্টে রাখি এখানে একটা যে এই সেকশনে আমি কমেন্টে রাখি যে ফর্ম সেকশন এখানে একটা কমেন্ট আউট করি ফর্ম সেকশন আমরা কমেন্ট আউট করলাম এখানে দিয়ে শেষ করে দিলাম তাহলে এই জিনিসটা আমি আবার কপি করি আমি এর স্টার্ট লিখে দিই স্টার্ট স্টার্ট ঠিক আছে এলে কেন ডাক এগুলো কিন্তু কাজ আছে আমি বুঝতে পারবো কোথায় কোনো শেষ হয়েছে এই খেয়াল করো আমি এই সেকশনে এখানে আমি এটা টেস্ট করে দিই এখানে লিখবো কি আমরা এন্ড যে আমার একটু কাজ শেষ আবার আমরা এই সেকশন ধরছি নতুন যে এই সেকশন আমরা নাম দেই আদার সেকশন এমনি নাম দিলাম আদার আদার সেকশন আমরা এটাকে আবার এই সেকশনে আমরা এখানে এখানে শেষ করে দেব এগুলো সুবিধা কথা কমেন্ট আমি সুবিধা কথা বলা যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি আর এটা খুঁজে পাওয়া সম্ভব না একটা একটা পেজ একটা ওয়েবসাইটের পেজ প্রথম অবস্থায় অনেক বড় হয় যখন আমরা ডাইনামিকে যাই তখন ছোট করে নিয়ে আসি সেটা এখন বুঝতে পারবে না যে আমি একটু বুঝে দেই এখানে ফাইল আছে কি না আছে ধর খেয়াল করো আচ্ছা ফ্লিপ মার্টে যদি যাই ফ্লিপ মার্টে ই কমে যাই ফাইল নাই নাকি আচ্ছা বুটস্ট্র্যাপে যাই আচ্ছা ফ্লিপ মার্ট দিয়ে বোঝাই রিসোর্স ভিউজ এই দেখো খেয়াল করো একটা জিনিস এখানে কি দেখো লেআউট আছে না লেআউট মধ্যে কয়টা আছে অ্যাপ ডট ওয়েবসাইট ওয়েবসাইট একটা লাস্টে ব্লেড ডট পিএসপি ওয়েবসাইট বানানো একটু ভুল আছে তিনটা আছে এর ভিতরে আবার ইনক্লুড আছে আমি এর ভিতরে দুইটা এটা খেয়াল করো এই তাই কি করো এখানে দেখো এই ইনক্লুড আছে এই ইনক্লুড মধ্যে আছে দুইটা লেয়ার আছে মধ্যে কয়টা তিনটা না এই পাঁচটা পেজ মানে কিন্তু একটা ওয়েবসাইট তাহলে পাঁচটা যোগ আমার জন্য প্রথম দিন আমি ডিজাইন করছি আমি ওয়েবসাইট
তখন এই পাঁচটা যে মধ্যে যে যতগুলো কোড আছে সব একটাতে ছিল এই পাঁচটার ভিতরে যত কোড আছে সব একটাতে ছিল কিন্তু যখন ডাইনামিকে গেছি তখন সুবিধা থাকার কি জন্য আমি যখন ডাইনামিক করব তখন ওই একটা পেজ হাতানোর সময় নাই খুঁজে আমরা কোটা কোথায় আছে তখন আমরা ছোট ছোট ভাগ করে নিই সেটা যে এখানে ফাংশন ইনপুটের মধ্যে লেআউট সময় আছে এগুলো আমরা কাজ করছি অর্থাৎ তখন আমরা ছোট করে নিয়ে আসি আমরা কিন্তু প্রথমে কিন্তু আমরা ঠিকই করছি কি একটা বড়র ভিতরে একটা বড় এর পরে বড় দেখো আমি যত ডিজাইন করব সেই একটা পেজই বার হবে এর নাম সেকশন বার করব কি বার করব সেকশন এই সেকশন আমরা অন্য কাজ করতে পারি যে যে কাজ করতে পারি ঠিক আছে ধরো এটা আমি তুলে দেই কমেন্ট আমি এখানে কাট করি করে এই সেকশন আমরা দিয়ে দিই ঘাল লাগে যায় এটা কিন্তু আমরা নিয়ে আসলাম আমরা এ সেকশন আলাদা এ সেকশন আলাদা ঠিক আছে তাহলে দেখো